আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এম হাসান তো এখন সুপারিশপ্রাপ্ত ভাই বোনদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্নটি করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক ভাই তিনি বলেছেন যে আমার এনআইডি বাদে বাকি সকল সনদ আমি সেগুলো ফটোকপি করে একজনের কাছ থেকে সত্যতা করেছি এখন যদি এনআইডি অন্য কারো কাছ থেকে সত্য করে নেই তাহলে কি হবে তো ভাই দেখেন আমরা কিন্তু পূর্ব থেকে বলেছি যে আপনারা যে ডকুমেন্টসগুলো একটি জায়গা দেবেন সেখানে সব ডকুমেন্টস আপনি একজনের কাছ থেকে সত্য হতে করে নেবেন দুজন ব্যক্তির কাছ থেকে সত্য করে নিলে কিন্তু ব্যক্তি আলাদা হয়ে গেল পাশাপাশি আপনাদের সেই তারিখটি স্বাক্ষরের তারিখটিও আলাদা আলাদা হয়ে গেল তো সেক্ষেত্রে অনেক সময় তারা বলে থাকে কী ব্যাপার আপনি দুইজনের কাছ থেকে স্বাক্ষর নিলেন কিনা একজনের কাছ থেকে স্বাক্ষর পাননি আবার একটি ডকুমেন্টস কেন আলাদা এরকম অনেকগুলো ঝুঁস ঝামেলা তারা করে থাকে তবে যেহেতু এটা অবৈধ নয় বিশেষ ক্যাডাররা স্বাক্ষর করে থাকে একটিও কিন্তু অবৈধ নয় সুতরাং ওই রকম সমস্যা হওয়ার কোনো কিছু নেই তবে চেষ্টা করবেন আপনাদের সকল এভিডেন্স যাতে একজনের কাছ থেকেই সত্যিত করে নিতে পারেন পপি ফ্রেদাউস এবং মোহাম্মদ হাফিজ নামে দুজন ভাই বোন একই প্রশ্ন করেছেন যে আমরা এমপিও কলেজে সুপারিশ প্রাপ্ত হয়েছি কিন্তু পরটি নন এমপিও বিএম শাখা এখন বিল বিতরণ সম্পর্কে বলবেন প্লিজ দেখেন আপনারা এমপিএ পদে সুপারিশ পেয়েছেন কলেজে বিএম শাখা প্রশ্ন হলো আপনাদের পটটি নন এমপিও চাহিদা কেন দিয়েছেন প্রিন্সিপাল মহোদয় সে বিষয়টি আগে জানা জরুরি এখানে দুটি কারণ থাকতে পারে বা তার বেশিও কারণ থাকতে পারে প্রথম কারণটি এরকম হতে পারে যে দেখা গেল দু সালে অনেক প্রতিষ্ঠান শেষের দিকে গিয়ে দু হাজার উনিশ সালে শেষের দিকে গিয়ে কিন্তু এমপিও হয়েছে আর তারা চাহিদা দিয়েছে জুন জুলাই মাসে অর্থাৎ দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে চাহিদা দিয়েছে এবং বছরের শেষে গিয়ে কলেজ এমপিও হয়ে গেছে যদি এরকম হয় তাহলে কিন্তু চিন্তার কিছু নেই এই পদগুলো এমপিও হয়ে যাবে আরেকটি বিষয় অনেক সময় অনেকে যে সৃষ্ট পদ অথবা নতুন বিষয় খুলতে যাবে শিক্ষক লাগবে জন্য কিন্তু চাহিদা দিয়ে থাকে এখন ওই জায়গাগুলোতে পদগুলো কিন্তু নন এমপিও সুতরাং এই পদগুলো এমপিও হতে একটু জটিলতা রয়েছে যেমন কাম্য সংখ্যক শিক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে রেজাল্ট আছে যা হোক আগে আপনাকে কারণটা জানতে হবে যে কী কারণে এটি নন এমপিও চাহিদা দিয়েছেন তারপরে যদি কারণটি বা সেই সমস্যাটির সমাধান করা যায় তাহলে সেটি অবশ্যই এমপিও হবে তারপর আরেকটি ব্যাপার আছে আপনারা জানেন যে অসংখ্য প্রতিষ্ঠান সামনে গিয়ে এমপিও হবে নন এমপিও প্রতিষ্ঠান তো সেরকম যদি মান ভালো হয় তাহলে কিন্তু আরেকটি সুযোগ আপনারা পাবেন গাজী সাব্বির উদ্দিন নামে এক ভাই প্রশ্ন করেছেন তিনটি প্রশ্ন করেছেন আর তার প্রথম প্রশ্ন যে বিএড প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান প্রধানকে যদি না জানিয়ে ভর্তি হই এখন কি আমি না জানিয়ে ভর্তি হবো নাকি জানিয়ে ভর্তি হব ভাই দেখেন উন্মুক্ত বিয়ের তো চলমান মানে ভর্তি প্রক্রিয়া চলমান তাদের পরীক্ষা বা বাসায় প্রক্রিয়া এরপরে তাদের ভর্তি পরীক্ষা কিন্তু চলমান যদিও জানুয়ারি থেকে তারা কার্যক্রম শুরু করবে এখন সরকারি বেসরকারি বাকি রয়েছে সেটি কিন্তু আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে সার্কুলার আসবে এবং অক্টোবর নভেম্বর নাগাদ কিন্তু এই ভর্তিগুলো শুরু হবে সেক্ষেত্রে এর আগে আপনাদের চূড়ান্ত সুপারিশ পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ রয়েছে কম তার মানে যদি ডিসেম্বরে আপনারা চূড়ান্ত সুপারিশ পান তার আগেই বিএডে ভর্তি সেক্ষেত্রে আপনারা নন টিচার হিসেবে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই প্রতিষ্ঠান প্রধানকে জানাতে হবে এমন কোনো কথা নেই বিএড দুই ধরনের লোক করে টিচারেরা করে এবং নন টিচারেরাও করে অনেকে অনার্স কমপ্লিট করে কিন্তু বিএড করে থাকে সেক্ষেত্রে জানানো আবশ্যক নয় দুই নম্বর প্রশ্নটি করেছেন যে প্রধান শিক্ষকের পারমিশনের কি দরকার আছে যে বললাম পারমিশনের দরকার নেই তিন নম্বর প্রশ্নটি করেছেন যে টিটিসি উন্মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কোন প্রতিষ্ঠান থেকে বিএড করব এবং কোন জেলা থেকে করব। ভাই যেহেতু উন্মুক্ত সময়টা কিন্তু আর নেই এখন যদি পরবর্তী সময় তারা বাড়িয়ে থাকে সেটা আলাদা ব্যাপার এখন সরকারি বেসরকারি সময় রয়েছে অর্থাৎ সরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে বেসরকারিগুলো সেগুলো সময় রয়েছে এখন আপনি চাইলে সরকারি বেসরকারি দুটো জায়গাতে করতে পারেন তবে সরকারি করলে আপনাকে এক বছরের ছুটির প্রয়োজন কিন্তু সেখানে প্রতিদিন ক্লাস করতে হবে থাকতে হবে যদি যারা জেলা সদরে আছেন নিজ বাড়ি থেকেও ক্লাস করতে পারবেন সেখানে থাকার প্রয়োজন নেই কিন্তু যারা জেলা সদরের বাইরে থাকেন তাদেরকে গিয়ে অবশ্যই প্রতিষ্ঠানের পাশাপাশি থাকতে হয় কাছাকাছি থাকতে হয় অথচ অথবা তাদের নিজস্ব হোস্টেল বোর্ডিং আছে সেখানেও আপনারা থাকতে পারবেন এখন কোন জেলা থেকে করবেন ভাই আপনারা যে যেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন চেষ্টা করবেন সেই জেলা অথবা তার আশেপাশের যে জেলা যেখান থেকে আপনি চাকরির পাশাপাশি বিএড করতে পারবেন বেসরকারিতে ভর্তি হলে চাকরি পাশাপাশি বিএড করতে পারবেন আর সরকারিতে ভর্তি হলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান থেকে এক বছরের ছুটি নিতে হবে এখন এই ছুটি নেওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার এক প্রতিষ্ঠানে দুজন তিনজন বিএড করবে সুতরাং প্রতিষ্ঠান প্রধান সবাইকে ছুটি দিয়ে বিপদে পড়বেন না কারণ তখন পাঠদান যেটা আছে সেই সেই জায়গায় বাধা সৃষ্টি হয় পাঠদান ব্যাহত হয় সুতরাং বেসরকারিতে বিএড করলে এই সমস্যাটা আর হয় না সাধারণত ইভিনিং শিফটে বেসরকারি বিএডগুলো হওয়ার কারণে ইউজ পরিমাণ টাইম আপনারা পেয়ে যাবেন চাকরির পাশাপাশি এব্রাহিম খলিল নামে এক ভাই প্রশ্ন করেছেন যে কলেজে নবশ্রিষ্ট পদে নিয়োগ পেয়েছি এমপি হতে কত সময় লাগবে ভাই ভাই নবশ্রেষ্ঠ পদ আগে দেখতে হবে আপনার পদটি যে নবশ্রেষ্ঠ সেখানে ইতিমধ্যে স্টুডেন্ট আসে কি না শিক্ষার্থী আসে কিনা অথবা নতুন করে শিক্ষার্থী ভর্তি হবে এরপরে কাম্যসংখ্যক শিক্ষার্থী হবে দু একটা রেজাল্ট হবে তারপরে কিন্তু আপনার ব্যাপারটা আসে কারণ নীতিমালা দু হাজার একুশে বলা আছে কোনো বিভাগে কলেজে কোনো বিভাগে চারটি বিষয়ে একশো জন শিক্ষার্থী কমপক্ষে থাকতে হবে চারটি বিভাগ মানে চারটি বিষয় আপনারা জানেন সায়েন্সের চারটি বিষয় আর্টসের চারটি বিষয় এবং কমার্সের চারটি বিষয় রয়েছে কমপক্ষে চারটি বিষয়ে একসাথে চলমান থাকে তাহলে চারটি বিষয়ে একশো জন শিক্ষার্থী থাকতে হবে তার মানে প্রতি বিষয়ে পঁচিশ জন করে শিক্ষার্থী থাকতে হবে এটাকে বলা হচ্ছে কাম্য সংখ্যক শিক্ষার্থী এই পরিমাণ শিক্ষার্থী থাকলে এবং ফলাফল অবশ্যই তো ভালো হবে যেহেতু আপনারা ট্যালেন্টেড শিক্ষক যাচ্ছেন সবাই তাহলে দেখা যাবে যে দু একটি রেজাল্টের পরে আপনাদের বিএড হয়ে সরি আপনাদের বেতন হয়ে যাবে তাছাড়া আগে থেকে দু একটি যদি ব্যাস থাকে আপনারা নতুন করে গিয়ে গিয়ার আপ করবেন এবং দেখবেন সেখানে বিল বেতন আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ টেনশনে কিছু নাই ভাই ববিতা খাতুন নামে এক বোন প্রশ্ন করেছেন যে ভিরল ফোরমে আমি অবিবাহিত দিয়েছিলাম এখন আমার বিয়ের কথাবার্তা চলছে সেক্ষেত্রে সমস্যা হবে কি অর্থাৎ বিয়ে করলে সমস্যা হবে কি বোন কোনো সমস্যা নেই মানুষ তো বিয়ে করতেই পারে এর আগে অনেকেই অবিবাহিত দিয়েছে সুতরাং তাদেরকে বিয়ে হবে না যখন আপনার ভেরি ভেরিফিকেশন শুরু হবে তারা এসে এসে বলবে কী ব্যাপার আপনি অবিবাহিত ছিলেন আপনার এখানে ছিল এখন স্বামীর বাড়িতে কেন তখন তো আপনি বলবেন যে আমার বিয়ে হয়ে গেছে তারা যদি বলে হ্যাঁ বিয়ে হয়েছে কবে আমাদেরকে প্রমাণ দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হাতে কিন্তু বিবাহের কাগজ রয়েছে সেখানে তারিখ দেওয়া আছে সুতরাং টেনশনে কিচ্ছু নেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট মুক্ত থাকেন এবং ব্যবহারে বিয়ে করতে থাকেন কোনো সমস্যা নেই মোহিত সাজিদ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে পঁয়ত্রিশ প্লাসদের বিল বেতনে হাইকোর্টের রায়ের কপি লাগবে কি লাগলে সেটি কীভাবে পাবো ভাই নীতিমালায় কিন্তু এরকম কোনো কথা নেই ব্যান বা ইমিজ ছেলেও কিন্তু এরকম কোনো কথা নেই তারপরে পঁয়ত্রিশ প্লাস ভাই বোনদের বিষয়টা যেহেতু একটু আলাদা সেক্ষেত্রে যদি হাইকোর্টের কপি লাগে তো আপনাদের টেনশনে কি আছে হাইকোর্টের কপি তো আপনারা পেয়ে যাবেনি কারণ পঁয়ত্রিশ প্লাস ভাই বোন শুধু আপনি একা না হাজার হাজার ভাই বোন কিন্তু নিয়োগ পেয়েছে সুতরাং বিল বেতন নিয়ে ইনশাল্লাহ কারো কোনো জটিলতা হবে না যদি রায়ের কপি লেগেই থাকে সেক্ষেত্রে সেটি আপনারা যথাসময়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফারজানা আক্তার মৃত্যু নামে এক বোন প্রশ্ন করেছেন যে ভিরল ফরমে আমি কর্মরত দুইটি ঘর পূরণ করেছি এখন সমস্যা হবে কি বোন যখন ভালো ফর্ম পূরণ করা হয় আমি কিন্তু সেই সময় থেকে বলে আসছি যে আপনারা ফর্মটি পূরণ করবেন অত্যন্ত সতর্কতার সাথে এবং যখন আপনি এটি পাঠাবেন পাঠানোর আগে আপনি পড়বেন কাউকে শুনতে বলবেন অথবা অন্য কেউ পড়বে আপনি শুনবেন প্রত্যেকটা বক্স পড়বেন প্রত্যেকটা পয়েন্ট পরে পরে শুনবেন বলবেন শুনবেন এভাবে যখন আপনি নিশ্চিত হবেন যার কোনো সমস্যা নেই তারপরে পাঠাবেন এখন কর্মরত দুই জায়গায় তো অসম্ভব আর তারপরে আপনার সমস্যাটা কিন্তু খুব গুরুতর নয় সুতরাং আশা করি বড় ধরনের কোনো প্রবলেমে পড়বেন না হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি দুইটি জায়গায় কর্মরত কেন তখন আপনি বলবেন যে না আমি একটিতে আগে পরিত্যাগ করেছি ভুলক্রমে এটি কর্মরত দিয়ে ফেলেছি কানিস ফাতেমা নামে এক বোন প্রশ্ন করেছেন যে স্বাক্ষরের জায়গায় তারিখ ভুল হয়েছে সমস্যা হবে কি না বলে এখনও এক্ষেত্রে কোনো সমস্যা নেই ধরেন আপনি দশ তারিখে পাঠিয়েছেন দশ তারিখে আপনি স্বাক্ষর করেছেন আপনি তারিখ দিয়েছেন তিন তারিখ অথবা গত মাসের ছাব্বিশ তারিখ অথবা আপনি পনেরো তারিখ দিয়েছেন কোনো সমস্যায় নেই এটি নিয়ে অযথা টেনশন করার কোনো কিচ্ছু নেই সাবিনা ইয়াসমিন নামে একজন প্রশ্ন করেছেন যে বিএড ভর্তির সময় কি চলে গেছে ইতিমধ্যে কিন্তু উন্মুক্ত তারা আবেদনপত্র নিয়েছে আর দশ তারিখে তাদের সেগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে তবে যদি তারা নতুন করে সময় বাড়ায় সেটি বাড়বে তাছাড়া সরকারি এবং বেসরকারি সময় রয়েছে এখনও সার্কুলার হয়নি অক্টোবর মাসে সাধারণত সার্কুলার হয় এবং অক্টোবরের শেষ নাগাদ এবং নভেম্বরে ভর্তি হয়ে থাকে সুতরাং সরকারি বেসরকারি সময় সামনে আসে রুবেল মিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন যে সনদ সংশোধনের নির্দিষ্ট মেয়াদ আছে কি না ভাই আপনি যে কোনো সময় যে কোনো দিন চাইলে আবেদন করে সনদ সংশোধনের জন্য কাজ করতে পারেন আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে যখন তখন এটি করতে পারেন সুতরাং নির্দিষ্ট মেয়াদ যে আগামী দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে করতে হবে এরকম কোনো কিছু নেই আপনি চাইলে অনেক পরে করতে পারেন এখনও করতে পারেন কোনো সমস্যা নেই আনিসুজ্জামান ইমন উনিশশো নামে এক ভাই প্রশ্ন করেছেন যে ভির ফর্মে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আমি একই দিয়েছি ও দুঃখিত আমি সব পূরণ করে দিয়েছি কিন্তু আমার বর্তমান ঠিকানা এখন চেঞ্জ হয়ে গেছে গত দুদিন আগে এখন আমি কি করব। ভাই টেনশনের কিছু নাই তো আমি আপনাদেরও আগেও বলেছি যে একজন ভাইয়ের বর্তমান ঠিকানা হাজারবার বার চেঞ্জ হতে পারে আপনি আজকে এখানে আসেন আগামীকাল কোনো একটা জবের সুবাদে অথবা আপনি বাড়ি পরিবর্তন করার সুবাদে অথবা যে কোনো একটা কারণে আপনি আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ হতেই পারে যেহেতু আপনার স্থায়ী ঠিকানা আছে প্রথমে কিন্তু ভেরিফিকেশান স্থায়ী ঠিকানাই হবে তারপরে আপনার বর্তমান ঠিকানায় হতেও পারে নাও হতে পারে যদি তারা কখনো যায় আপনাকে গিয়ে তো ফোন দেবে যে আপনার বর্তমান ঠিকানা আসছে আপনাকে পাচ্ছি না আপনি বলবেন না আমি বর্তমান ঠিকানা আমার চেঞ্জ হয়ে গেছে আমি নতুন জায়গায় বসবাস করি টেনশনের কোনো কিচ্ছু নেই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত থাকেন তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে শে ভালো থাকবেন আল্লাহ হাফেজ